আজকের ভিডিওতে আপনাদেরকে আমি মাইক্রোফোন টেস্ট করে দেখাবো। বা লো বাজেটের ক্যামেরার মধ্যে যদি মাইক্রোফোন কানেক্ট করেন তাহলে কানেক্ট করবেন কিভাবে, এন্ড বাই সাউন্ড কোয়ালিটি কীরকম আসে এটা জানা কিন্তু খুবই জরুরি যারা ভিডিওগ্রাফির জন্য ক্যামেরা নিতে চান। তো ভাই অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, তাহলে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। গাইস, আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করতেছি এই মাইক্রোফোনের দামটি হচ্ছে 5000 টাকা। এটা আমার মাইক্রোফোন না ভাই, এটা আমার একজন বড় ভাইয়ের, ওনার কাছ থেকে আমি ধার নিছি। তো ভাই এই মাইক্রোফোনটা লাগানোর পরে কীরকম সাউন্ড কোয়ালিটি হয়, অ্যান্ড বাই মাইক্রোফোন সারা কীরকম সাউন্ড কোয়ালিটি হয় সেটা ধারণাও পেয়ে যাবেন। আরেকটা বিষয়, আপনি কত টাকা দিয়ে মাইক্রোফোন কিনলে কী রকম সাউন্ড পাবেন সেই ধারণাটাও পেয়ে যাবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি, অ্যান্ড বাই আপনাদেরকে বুঝাই কীরকম মাইক্রোফোন ইউজ করতে হয়, অ্যান্ড মাইক্রোফোন টেস্ট আছে এটা অনেক জরুরি বিষয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ওকে, প্রথমে আপনাদেরকে এই মাইক্রোফোনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এই মাইক্রোফোনের মডেলটি হচ্ছে BM100FX। এই মাইক্রোফোনের দাম হচ্ছে 5000 টাকা। আপনি যদি বিডি শপ থেকে আনেন তাহলে হয়তো কিছু ডিসকাউন্ট বিসকাউন্ট পেয়ে যেতে পারেন। অ্যান্ড ভাই এই মাইক্রোফোন কিনা হয়েছিল 5 থেকে 6 মাস আগে, হয়তো এখন এটার দাম কমও হতে পারে। অ্যান্ড ওই মাইক্রোফোন দিয়ে কিন্তু ভালো নয়েজ আসে না ভাই, এটা হয়েছে একটা বিষয়, মানে নয়েজ আসে না, আপনি খুবই ক্লিন সাউন্ড রেকর্ড করতে পারেন। অ্যান্ড ভাই এই মাইক্রোফোনটা ইউজ করতেছি আমি ক্যানন 600D বডিতে। আপনারা হয়তো এটা ভাবতেছেন যে ভাই 550D কি ইউজ করা যাবে, অবশ্যই যাবে ভাই। আপনি এই মাইক্রোফোনটা মোবাইলেও ব্যবহার করতে পারবেন, এন্ড যে কোনো ক্যামেরার বডিতে আপনি ব্যবহার করতে পারেন। তো চলেন এবার আপনাদেরকে কানেক্টেড দেখাই কিভাবে আপনি কানেক্ট করতে পারেন এই মাইক্রোফোনটা আপনার ক্যামেরার সাথে। ওকে ভাই, দেখেন এই যে মাইক্রোফোনের স্ট্যান্ডটা লাগানো আছে আপনার এখানে এই চেয়ারের সাথে আমি লাগিয়ে দিয়েছি, এন্ড ওই দেখেন মাইক্রোফোনটা। এই মাইক্রোফোনটা আপনি এখানে ইগুলা ভাই খুবই কমন বিষয় আপনি দেখতে পারেন। এখানে একটা বিষয় বোঝার আছে, আপনি ভলিউমটা কিছু কমিয়ে দেবেন, অ্যান্ড ইকোটা একদম ডাউনে নিয়ে আসবেন। ওকে, এরপরে জাস্ট আপনার ক্যামেরাতে কীভাবে কানেক্ট দিবেন, দেখেন আপনার ক্যামেরার বডির মধ্যে দেখবেন এইরকম একটা মাইক্রোফোন পুট আছে, আপনি এইটা জাস্ট কানেক্ট করতে পারেন। আরেকটা বিষয় আছে ভাই এইটার মধ্যে, দেখেন এই বিষয়টা একটু বোঝা জরুরি। এই ক্যামেরা এই মাইক্রোফোনের মধ্যে কিন্তু আপনি আরেকটা পাবেন, একটা কেবল পাবেন, সেটা হচ্ছে এটা। এটা কিন্তু মোবাইলে কানেক্ট করার জন্য, তো এটা আপনি লাগিয়ে দিয়ে এখানে ট্রাই করেন তাহলে কিন্তু আপনি সাউন্ডটা মানে কোয়ালিটিটা পাবেন না, বা আপনি হয়তো ভাববেন যে ভাই আমার ক্যামেরাটি হয়তো নষ্ট হয়ে গেছে। তো এটা একটা বিষয় বোঝার। আর এটা খুলে কিন্তু আপনি এটা জাস্ট এখানে কানেক্ট করে দেবেন, এটা কানেক্ট করলেই হবে, আর কোনো সেটিং বেটিংয়ের প্রয়োজন হয় না ভাই। এরপরে আপনার ভিডিও মোডে নিয়ে আপনার ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারেন, আপনার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর হবে। অ্যান্ড আর কিছুই সেটিং নেই, অনেকে হয়তো এটা মনে করতে পারেন যে ভাই আরও কিছু সেটিং আছে বা আপনার এইটা করা লাগে এইটা করা লাগে, আর কোনো বিষয় করা লাগে না ভাই, জাস্ট এটা কানেক্ট করবেন। আর এই মাইক্রোফোনটা কিন্তু আপনার পাওয়ার দিতে হবে এক্সট্রাভাবে, আপনি জাস্ট আপনার কারেন্ট এটা প্লাগ করে দিবেন মোবাইলের চার্জার দিয়ে, তাহলেই হয়ে যাবে। ওকে ভাই, এবার টেস্টের পালা। আপনারা তো কীভাবে কানেক্ট দিবেন তা তো দেখেই নিছেন, খুব সিম্পলভাবে কানেক্ট দিতে পারবেন, মানে জাস্ট আপনার মাইক্রোফোনটা ক্যামেরার সাথে প্লাগ করলেই হয়ে যাবে, আর কোনো সেটিং করতে হয় না। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এটা আমি আরও একবার বোঝাতে চাই। দেখেন এইরকম একটা কেবল আপনার মাইক্রোফোনের সাথে মিলে, এই কেবলটা জাস্ট আপনার ফোনে ইউজ করার জন্য। এটা আপনি হয়তো ভাববেন যে ভাই এটা ক্যামেরাতে, বা আপনার ক্যামেরাতে যদি মাইক্রোফোনে কোনো সমস্যা থাকে তাহলে আপনি হয়তো এটা লাগিয়ে আপনি গুতাগুতি করবেন। সো প্লিজ এটা জাস্ট মোবাইলের জন্য, এটা দেখবেন 3mm, অ্যান্ড ওইটাতে আপনার 2mm না 2.5mm থাকে ভাই। তো এইটা খুলে জাস্ট আপনি ক্যামেরার সাথে প্লাগ করবেন, তখনই আপনার মাইক্রোফোনটা কানেক্ট হয়ে যাবে। আর আরেকটা বিষয়, এটা আপনাদের অনেক মনে থাকে যে ভাই এক্সট্রা কিছু সেটিং, আসলে এক্সট্রা কোনো সেটিং করতে হয় না, জাস্ট আপনার মাইক্রোফোনটা কানেক্ট করবেন, অ্যান্ড ভিডিও মোডে ফেলে ভাই ভিডিও করতে যাবেন তাহলেই হয়ে যাবে, এক্সট্রা কোনো কানেক্ট দিতে হয় না। তো চলেন এবার আপনাদেরকে টেস্ট করে দেখাই যে এটা খোলার পর কীরকম সাউন্ড দেয়, অ্যান্ড ওইটা লাগানোর পর কীরকম সাউন্ড দেয়। ওকে, তো চলুন শুরু করি। ওকে, তো ভাই বর্তমানে কিন্তু মাইক্রোফোনটা খুলে নিয়েছি, এই যে দেখেন আমার হাতে আছে। আর আপনারা আমি এটা জানি মানে সাউন্ডটা অনেক বাজে আসতেছে, অ্যান্ড গোরের যে আলাদা একটা সাউন্ড তৈরি হয়ে যাচ্ছে, বা আপনার নয়েজটা প্রচুর বেশি আসতেছে। তো বুঝতে পারছেন মাইক্রোফোনের কার্যকরিতা কী। এবার আপনাদেরকে আবার আমি মাইক্রোফোনটা কানেক্ট দিতে চাই, অ্যান্ড দিয়ে আপনাদেরকে দেখাতে চাই কীরকম সাউন্ড দেয়। তো এবার ভাই আমার মাইক্রোফোনটা কিন্তু কানেক্ট দিয়ে দিছি, এবার আমি আশা করি সাউন্ডটা খুবই বেস্ট আসছে, আমি একটু পরে এডিটে গেলেই বুঝতে পারবো। তো ভাই দেখেন এইরকম সাউন্ড কোয়ালিটি কিন্তু দে। এবার আসি ভাই, আপনি কত টাকা দিয়ে মাইক্রোফোন কিনলে আপনার সাউন্ড কোয়ালিটি কীরকম আসবে। ভাই দাম বড় কথা নয়, আপনার কোয়ালিটি কীরকম সেটা হচ্ছে বড় কথা। আপনি দেখেন যদি আপনি অনেক মানুষের লুকের সামনে আপনার রিপোর্ট করেন, বা আপনার দেখা গেছে আপনি বাড়িতে ভিডিও করতেছেন অনেক মানুষের হইচই চিল্লা চিল্লি আসে, ওই জায়গায় যদি আপনি যত ভালো মাইক্রোফোন লাগান
না কেন ভাই, আপনার নয়েজগুলো আসবে। কিন্তু আপনি যদি আমার মতো একা একা বসে ভিডিও করতে চান তাহলে ইয়ারফোন দিয়েও হয়, কিন্তু আপনার সাউন্ডটা একটু ইম্প্রুভ বা আপনার একটু বেস্ট করার জন্য কিন্তু মাইক্রোফোন জরুরি। তার জন্য আপনি বয়া M1 আনতে পারেন, মানে বয়া M1 দিয়ে আপনি মোটামুটি কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন। তা না যে ভাই আপনি 100 FX এর ইফেক্টটা পেয়ে যাবেন বা আলাদা একটা সিস্টেম পেয়ে যাবেন, তা কিন্তু না। তবে আপনার সাউন্ড কোয়ালিটি সুন্দর হবে। আপনারা অনেক ইউটিউবারকে ফলো করতে পারেন, এখনও তারা এই বয়া M1টাই ব্যবহার করে। তো আমি ভাই এটা কিন্তু দার পাইছি, তার জন্য এটা ব্যবহার করতেছি। না হয়তো এতদিন দেখছেন ভাই আমি ইয়ারফোন দিয়ে ভিডিও শ্যুট করছি, কিন্তু বর্তমানে বাইরের মধ্যে অনেকে বলতেছে যে ভাই জঙ্গলে ভিডিও করেন, এইরকম করেন, হেইরকম করেন। তার জন্য আমি মনে করলাম গড়ে ভিডিও করার জন্য, আর এটা আমার চাচার গড়, আমাদের পাশের গড়, তো আমি ওই জায়গায় এসে ভিডিও করতেছি। এন্ড ভাই কোনো লাইটিং নেই, জাস্ট জানালা দিয়ে আলোটা আসতেছে, তার মানে লাইট হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ধারণা পেয়ে গেছেন হয়তো মাইক্রোফোন কীভাবে কাজ করে অ্যান্ড কীভাবে কানেক্ট দিতে হয় অ্যান্ড ভাই সাউন্ড কোয়ালিটি কীরকম আছে, আপনি বয়া M1 দিয়েও এইরকম সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন ভাই যদি আপনার নিরিবিলি স্থানে আপনি ভিডিও করেন। অ্যান্ড আরেকটা বিষয়, আপনার মাইক্রোফোনে এত বাজেট রাখবেন না, যদি আপনার কাছে ক্যামেরা থাকে নর্মাল ক্যামেরা দিয়েও আপনি এইরকম কোয়ালিটি ভিডিও করতে পারেন। দেখেন আমি এত হাই কোয়ালিটি ভিডিও এটা মনে করবো না, তবে আমার কাছে বেস্ট লাগছে ভাই মোবাইল থেকে। মোবাইল দিয়ে যেইরকম কোয়ালিটি ভিডিও পাই এর থেকে বেটার কোয়ালিটি এই ভিডিওটা কিন্তু আছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর কীরকম টিউটোরিয়াল চান ভাই প্লিজ কমেন্ট করে জানাবেন, এতে করে আপনার জন্য আমি ডাইরেক্ট ভিডিও প্রেজেন্ট করব। আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওতে কী ভুল হয়েছে বা কী ইমপ্রুভ করতে হবে বা কীরকম কী করতে হবে, তাহলে হবে কি আপনার কমেন্ট থেকে আমার কিছু শেখা হবে। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কারণ লাইক ইন্সপিরেশন ভাই, অনেক মজা লাগে, কী বলবো আপনাকে, খুবই ভালো লাগে লাইক পাইলে। বা আমি মনে করতে পারি আমি প্রতিদিন গিয়ে 100 ভিউজ আসলে গিয়ে লাইক চেক করি কতজন লাইক করছে। তো গাইস প্লিজ লাইক করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকম টপিকের জন্য। সো আজকে আসি।